আমার চরিত্রের নাম হচ্ছে ভোলা আর ওর চরিত্রের নাম হচ্ছে আমার নাম হচ্ছে জগা আমার চরিত্র আমরা দুজনেরই মানে চরিত্রটা মানে একই চরিত্র অভিনয় করেছি মানে আইডল মেকার যারা প্রতিমা বানায় মৃৎশিল্পী সেই ভূমিকা আমরা অভিনয় করেছি বাড়িতে পুজো হচ্ছে পূজনীয় গল্প সেই গাড়িতে যে মানে তোমার দুর্গা ঠাকুরটা হচ্ছে বানানো হচ্ছে ওটা আমরা বানাতে এসে কিছু চরিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আমরা দিচ্ছি ছবিতে কন্ট্রিবিউট করছি এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন খুবই গুণী শিল্পী বা আমাদের বাংলা থিয়েটারে পঙ্কজ মুন্সী আমরা তিনজন এই সিনেমায় আমরা একটা তথ্য দিচ্ছি বেসিক্যালি ন্যারেট করছি আমার রঞ্জনদার সঙ্গে প্রথম কাজ রঞ্জনদা পরিচালক হিসেবে যথেষ্ট গুণী পরিচালক ওনার সমস্ত ছবি আমার দেখা তো যে কোনো আমার অভিনেতা হিসেবে বরাবর ইচ্ছে ছিল রঞ্জনদার সঙ্গে কাজ করার তো ফাইনালি এই সুযোগটা হতে পেরে আমি খুবই খুশি হয়েছিলাম এবং কাজ করতে পেরে ভীষণই ভীষণই ভালো লেগেছে এবং পুরো প্রসেসটার সঙ্গে থাকতে পেরে আরও বেশি ভালো লেগেছে সো ইট ওয়াজ রিয়েলি এ ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স ফর মি আর রঞ্জনদা খুবই একজন ভালো পরিচালক খুবই পয়েন্ট খুবই পারফেকশনিস্ট এবং নতুনদেরকে যে এই মশুরমুদ্দিনের সুযোগ দিয়েছেন এটা খুবই আমার খুব ভালো লাগছে যে নতুন থিয়েটার একটা কাজ করছে মশুরমুদ্দিন এটা এক ঝাঁক নতুন মুখ আপনারা দেখতে পাবেন আরও অনেকে এটা মানে আমাদের কাছে অন্তত মানে আমরা যেহেতু নতুন অভিনেতা এবং আমরা করছি আমাদের কাছে এটা খুব বড় পাওনা যেরকম সবাই ট্যালেন্টেড অ্যাক্টরদের সঙ্গে কাজ করার সুযোগ বিদ্যুদী পরমদা শাশ্বতদা কৌশিককর সবাই আছে তো এটা খুবই ভালো লাগছে না আমাদের আমাদের সঙ্গে ওনাদের সিন ছিল না কিন্তু আমাদের তিনজনেরই সবসময় সিন ছিল আর কি পঙ্কজদা আর আমি আর ও তো হ্যাঁ একটা বড় ছবি বড় বাজেটের ছবি এত ভালো স্টার কাস্ট তো এই ছবিটার সঙ্গে যুক্ত হতে পেরে সবারই একটা ভালো লাগার ব্যাপার থাকে রীতিমতো আমাদেরও সেই ভালো লাগার ব্যাপারটা আছে আর কি আলটিমেটলি তো যে যা চরিত্র সেটা নিজে করতে হবে সো ভালো এক্সপিরিয়েন্স